প্রতারণার নতুন ফাঁদ এখন অনলাইন শপ। এজন্য প্রতারক চক্রগুলো ব্যবহার করেছে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, আর সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এসব অনলাইন শপ। এর মধ্যে স্টার মল্লিকার একটি দোকানের ঠিকানা দিয়ে মোবাইল শপ বিডি নামের একটি অনলাইন প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। প্রতিদিন 8 থেকে 10 জন ভুক্তভোগী মোবাইল শপ বিডির খোঁজে আসছেন স্টার মল্লিকায়। পুলিশের কাছে অভিযোগ করেও প্রতিকার মিলছে না অভিযোগ ক্রেতাদের। এম এম বাদশার আরেকটি প্রতিবেদন। ব্যস্ত নাগরিক জীবনে কেনাকাটায় সময় নষ্ট করা কিংবা কষ্ট করে অনেকেই মার্কেটে যেতে চান না, ঘরে বসে হাতের নাগালেই পেতে চান প্রয়োজনীয় সব কিছু। ফলে প্রযুক্তির কল্যাণে অনলাইনে শপিং ক্রমেই জনপ্রিয় হচ্ছে। কিন্তু দুর্ভাগ্য, কিছু অসাধু ব্যবসায়ী ফেসবুকে পেজ খুলে রকমারি ডিজাইনের পসরায় প্রলুব্ধ করছেন নাগরিক জীবনের ব্যস্ত এই মানুষগুলোকে। এবার মোবাইল শপ বিডি নামের একটি অনলাইন দোকানের ফেসবুক প্রতারণায় শিকার হচ্ছেন কয়েকশো ক্রেতা, আর তাদেরই একজন প্রকৌশলী সৌরভ। নোকিয়া 9 এর জায়গায় আমাকে পাঠিয়েছে 3310 ছোট্ট প্যাকেট, আর আমাকে বলেছিল যে এটা হচ্ছে ওয়্যারলেস চার্জার হবে। তো ওয়্যারলেস চার্জার তো দূরের কথা, মানে কোনো কিছুই না। আমি তখন সঙ্গে সঙ্গে ফোন দিই। তখন কোনো সদুত্তর না পেয়ে ওদের অফিসে যাওয়ার জন্য ঠিকানা খোঁজেন মানি রিসিপ্টে। মোবাইল শপ বিডি এ নামে কোনো কিছু নাই। এখানে আমাকে যেটা দিয়েছে খান টেলিকম, লেখা আছে পান্তপথ। তো পান্তপথে আমি আর আমার ফ্রেন্ড গিয়ে অনেকভাবে খোঁজার চেষ্টা করেছি, এরকম খান টেলিকম নামে কোনো আমরা মোবাইলের দোকান পাইনি। পরে ঠিকানার জন্য আবারও ফেসবুকে যান সৌরভ। ওয়েবসাইটে আবার যাই আমি, ইস্টার্ন মল্লিকা শপ নাম্বার 6/11। কিন্তু সেই ঠিকানায় হাতিরপুল ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের দোকানে গিয়ে মোবাইল শপ বিডির কোনো অস্তিত্বই পাওয়া যায়নি। আমার এই অ্যাড্রেসটা ইউজ করতেছে, ওদের যে প্রোডাক্টগুলো আছে সবই মানে মানুষের সাথে প্রতারণা করার মতো প্রোডাক্ট। তো এই কারণে আমি অলরেডি একটা জিডি করে ফেলছি, জিডি করে রাখছি। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগের যুগ্ম কমিশনার শেখ নাজমুল আলম বলেন, অনলাইন প্রতারণা রুখতে কাজ করছে পুলিশের সাইবার ইউনিট। এই অনলাইন বিজনেসের জন্য একটা নীতিমালা হওয়া দরকার। একটা নীতিমালা থাকলে, নীতিমালার আওতায় যদি সবাই ব্যবসা করে, তাহলে এই ধরনের প্রতারণা কম হবে। আর যদি প্রতারণা হয়, ও সেক্ষেত্রে আমরা নীতিমালার মধ্যে থেকে আমরা আইনগত ব্যবস্থা নিতে পারি। আমাদের কাছে যে সমস্ত অভিযোগ আসে সেগুলো আমরা সাইবার ক্রাইম বিভাগ আছে আমাদের, তাদের দিয়ে আমরা এগুলো তদন্ত করাই। এসব প্রতারককে এখনই প্রতিরোধ করতে না পারলে দেশের সম্ভাবনাময় অনলাইন মার্কেট ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন প্রযুক্তিবিদরা। এম এম বাদশা, এস এ টিভি,